যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার পরিবার সহ নিয়ম আইনটাই হচ্ছে পরিবার সহ হবে। কেন দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনার প্রভাবিত করা এবং জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা, এটা হচ্ছে একটা কেস এর মধ্যে যেটা আসছে আর কি। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই যে ভাই আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না। প্রতিটি শব্দ চয়ন করার সময় তাদেরকে চিন্তা করতে হয় এর জন্য আবার জেলে যেতে হবে কি না, এর জন্য মামলা খেতে হবে কি না। তো এই হচ্ছে আপনার এখানে বর্তমান দেশের অবস্থা। একদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ যেটা দিয়ে আমরা আমদানি করি, আমাদের বিদেশে যে ভাইরা চাকরি করে তারা যে টাকা পাঠায়, এবং সেই সঙ্গে যদি আমাদের যে গার্মেন্টস যে যায় আমরা, তার ফলে আমরা যে আয়টা করি সেই আয়টা দিয়ে কিন্তু আমাদের দেশের আপনার রিজার্ভ তৈরি হয়, এবং সেই রিজার্ভ থেকে আমরা কিন্তু আমাদের যেটা আমদানি প্রয়োজন সেই আমদানিটা আমরা করি। আজকে এমন অবস্থা তৈরি করেছে যে সে রিজার্ভের পরিমাণ কমতে 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 একেবারে তলানিতে এসে ঠেকেছে, স্বীকার করতে চায় না। এখন আইএমএফ বলছে, আইএমএফ হিসেবে তো আরও খারাপ অবস্থা, তারপরে সব হিসাব মিলিটারি যে দেখবেন যে আপনার এখানে একটা অবস্থা তৈরি করেছে যে এখন অর্থনীতিবিদরা, স্বনামধন্য অর্থনীতিবিদ যারা এসে তারা বলছেন যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা, এটা বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে আপনার, র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল তখন তো স্যাংশন হয়েছিল, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে, এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা তাদেরকে উৎখাত করতে চাই না, আমি উৎখাতের কথা বলি না, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব, সেই ভোটের অধিকারটাকে অর্জন করার জন্য আমাদের সবাইকে কিন্তু প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করতে হবে।